জিকে দিশা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা যে টপিকটি আলোচনা করব তা হলো সায়েন্সের ওপরে রোগ জীবাণু। রোগ জীবাণু নিয়ে আমরা আলোচনা করব এবং রোগ জীবাণু নিয়ে আমরা যে ক্লাসগুলো আলোচনা করব তার মধ্যে আজকে প্রথম ক্লাস নম্বর 1 আলোচনা করব। এবং এখানে আমাদের থাকবে ব্যাকটেরিয়া ঘটিত রোগ। ব্যাকটেরিয়া ঘটিত যত রকমের রোগ আছে সেই রোগগুলো নিয়ে আমরা আলোচনা করব। এরকমই বিভিন্ন ক্লাসের মাধ্যমে আমরা এই যত যে ধরনের রোগ হয় সেই ধরনের রোগ নিয়ে আমরা কিন্তু আলোচনা করে দেব ক্লাস 1, ক্লাস 2 এবং ক্লাস 3 মাধ্যমে। এখন আমরা ব্যাকটেরিয়া ঘটিত রোগ আলোচনা করছি, এরপরে আমরা ভাইরাস ঘটিত এবং প্রোটোজোয়া ঘটিত সমস্ত রোগ আমরা কিন্তু পরপর আলোচনা করব। আর এগুলো কিন্তু সমস্ত ধরনের পরীক্ষায় এই টপিকগুলো থেকে কোশ্চেন আসে। আমাদের যে WBP টেট পরীক্ষা হয় প্রাইমারির জন্য এবং ফুডের SI পরীক্ষা হয়, কলকাতা পুলিশ WBP এবং WBPSC ক্লার্কশিপ মিসলেনিয়াস সমস্ত পরীক্ষায় যে পরীক্ষা দেখব সে পরীক্ষাতে কিন্তু এই টপিক থেকে বা এই ধরনের টপিক থেকে কিন্তু কোশ্চেন আসতে দেখা যায়। তাই আজকে আমরা প্রথম যে টপিক সেটা হলো ব্যাকটেরিয়া ঘটিত রোগ। সেই ব্যাকটেরিয়া ঘটিত রোগ সম্পর্কে আমরা আলোচনা করব। আজকে হচ্ছে ক্লাস 1। ঠিক, তাহলে আজকের ক্লাসে যে রোগগুলো সম্পর্কে আলোচনা করব সেগুলো দেখে নিই একবার। প্রথম যে রোগটা ছিল সেটা হলো নিউমোনিয়া রোগ। এটা কিন্তু ব্যাকটেরিয়া ঘটিত রোগ অনেক সময় পরীক্ষায় আসতে দেখা যায় যে নিউমোনিয়া এটা কি ঘটিত রোগ, সেটা হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এবং এই নিউমোনিয়া যে রোগ ব্যাকটেরিয়া ঘটিত রোগ সেইটা কোন ব্যাকটেরিয়া দায়ী এর জন্য, ঠিক আছে, সেটা হলো ডিপ্লোকক্কাস নিউমোনি। ঠিক আছে, নিউমোনিয়ার জন্য দায়ী বা নিউমোনিয়া হলো ডিপ্লোকক্কাস নিউমোনি ব্যাকটেরিয়া। ঠিক আছে, এবং আমাদের যে নিউমোনিয়া হয় সেটাও আমাদের প্রথম আমাদের ফুসফুসকে আক্রমণ করে। ঠিক আছে, ডিপ্লোকক্কাস নিউমোনিয়া ব্যাকটেরিয়া দায়ী নিউমোনিয়ার জন্য এবং নিউমোনিয়া রোগ কিন্তু আমাদের ফুসফুসকে আক্রমণ করে। ঠিক আছে, এবং এই নিউমোনিয়া হলে কি হয়, কাশি এবং শ্বাসকষ্ট দেখা যায় আমাদের। ঠিক আছে, কাশি এবং শ্বাসকষ্ট দেখা যায়। পরের রোগটা সম্পর্কে দেখি, সেটা হলো লেপ্রোসি বা কুষ্ঠ রোগ। ঠিক আছে, এটাও কিন্তু একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এবং এই ব্যাকটেরিয়ার নাম কি, কুষ্ঠ রোগের জন্য যে ব্যাকটেরিয়া দায়ী সেই ব্যাকটেরিয়ার নাম হলো মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি। পরীক্ষা কিন্তু আসে এগুলো। ঠিক আছে, এবং মাল্টি ড্রাগ থেরাপির মাধ্যমে এর নিরাময় করা হয়। কুষ্ঠরোগ নিরাময় করা হয় কী করে, মাল্টি ড্রাগ থেরাপির মাধ্যমে। ঠিক আছে, এবং এই কুষ্ঠরোগের জন্য কিন্তু BCG টিকা দেওয়া হয়। আরও একটা রোগের জন্য কিন্তু BCG টিকা দেওয়া হয়, সেটা পরে আর বলবো। এবং এই কুষ্ঠরোগের জন্য কিন্তু BCG টিকা দেওয়া হয়। ঠিক আছে, পরেরটা দেখি, সেটা হলো এই কুষ্ঠরোগ কিন্তু আমাদের ত্বক এবং স্নায়ুকে আক্রমণ করে। কুষ্ঠ হলে আমাদের ত্বক আর স্নায়ুকে আক্রমণ করে এই রোগ হলে। ঠিক আছে, দেখেনি পরের রোগটা সম্পর্কে কী ছিল, পরে ছিল প্লেগ। ঠিক আছে, এটাও কিন্তু একটা ভয়ঙ্কর রোগ, এটাও কিন্তু একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ প্লেগ। ঠিক আছে, এই প্লেগ রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম হলো ইরসিনিয়া পেস্টিস। এই প্লেগ রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম হচ্ছে ইরসিনিয়া পেস্টিস। এবং এই প্লেগ রোগের জন্য আমাদের জ্বর ও মাথা ব্যথা উপসর্গ দেখা যায়। ঠিক আছে, জ্বর ও মাথা ব্যথা হয় খুব। ঠিক আছে, দেখেনি পরের পয়েন্টটা কী ছিল, সেটা হচ্ছে ব্ল্যাক ডেথ বলা হয়। ঠিক আছে, প্লেগকে কী বলা হয়, প্লেগকে ব্ল্যাক ডেথ বলা হয়। পরীক্ষায় অনেক সময় আসে যে ব্ল্যাক ডেথ কোন রোগকে বলা হয়, এটা মাথায় রাখবা। সেটা হচ্ছে ব্ল্যাক ডেথ বলা হয় প্লেগকে। ঠিক আছে, এবং এই রোগ অনেক সময় পরীক্ষায় আসে প্লেগ কোন কিসের মাধ্যমে ছড়ায়, সেটা হলো মাছির মাধ্যমে ছড়ায়। ব্ল্যাক ডেথ কিসের মাধ্যমে ছড়ায়, সেটা হলো মাছির মাধ্যমে ছড়িয়ে পড়ে। ঠিক আছে, দেখেনি পরেরটা, সেটা হলো প্রথম প্লেগ ভ্যাকসিন আবিষ্কার করেন ওয়াল্ডেমার হাপকাইন। ঠিক আছে, 1897 সালে ওয়াল্ডেমার হাপকাইন। তাহলে প্রথম যে প্লেগ রোগের ভ্যাকসিন আবিষ্কার হয় সেটা কে আবিষ্কার করেন, ওয়াল্ডেমার হাপকাইন।
এটা মাথায় রাখবা 1897 সালে। তা দেখে নি পরের যে রোগটা সম্পর্কে আলোচনা করব তা হলো কলেরা। কলেরাও কিন্তু একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ, এটা মাথায় রাখবা। এবং এই কলেরা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়াটির নাম হচ্ছে ভিব্রিও কলেরি। ঠিক আছে, কলেরা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম হচ্ছে ভিব্রিও কলেরি। এবং যখন কলেরা হয় তখন কিন্তু আমাদের ক্ষুদ্রান্তকে আক্রমণ করে কলেরা রোগ। কলেরা হলে আমাদের ক্ষুদ্রান্তকে আক্রমণ করে। এবং ঘন ঘন চাল ধোয়া জলের মতো পায়খানা হয়। কলেরা রোগ যদি আমাদের শরীরে আক্রমণ করে তাহলে কি হয়, ঘন ঘন চাল ধোয়া জলের মতো পাতলা পায়খানা হয়। ঠিক আছে, এবং শরীরে কিন্তু একদম দুর্বল করে দেয় এবং শরীর থেকে জল নিংড়ে বের করে নেয়। এবং এটি একটি জলবাহিত রোগ। জলের মাধ্যমে এই রোগ কিন্তু এক মানুষের দেহ থেকে অন্য মানুষের দেহে ছড়িয়ে পড়ে জলের মাধ্যমে, এবং জলকে দূষিত করে তোলে। এবং কলেরা রোগ এই জল একটি জলবাহিত রোগ। দেখে নি পরের রোগটা সম্পর্কে, সেটা হলো যক্ষা। এই যক্ষাও কিন্তু একটা মারণ রোগ। ঠিক আছে, এই যক্ষা একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এবং যক্ষা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়াটির নাম হলো মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, এগুলো কিন্তু তোমাদের মুখস্থ রাখবে, পরীক্ষায় কিন্তু আসতে পারে, বা যে কোনো পরীক্ষায় এই ধরনের কোশ্চেন কিন্তু বারবার আসে। তা তোমাদের আজকে আমি এই ব্যাকটেরিয়া ঘটিত যত রকমের রোগ আছে সমস্ত রোগ নিয়ে আমি আলোচনা করে দিচ্ছি যেগুলো পরীক্ষায় আসে। এবং এর পরের কোনো একটা ভিডিওতে আমি এই ব্যাকটেরিয়া ঘটিত রোগ থেকে এমসিকিউ কোশ্চেন আলোচনা করে দেব। দেখি এই যক্ষা রোগ কিন্তু যখন হয় আমাদের ফুসফুসকে আক্রমণ করে। যক্ষা রোগ আমাদের ফুসফুসকে আক্রমণ করে এবং হাঁচি এবং কাশির মাধ্যমে এই রোগ ছড়িয়ে পড়ে। হাঁচি এবং কাশির মাধ্যমে একজনের দেহ থেকে অন্যজনের দেহ কিন্তু এই রোগ ছড়িয়ে পড়ে। ঠিক আছে, এবং রোগ নির্ণয়ের জন্য মনট্যাক্স টেস্ট করা হয়। খুব গুরুত্বপূর্ণ একটা, যক্ষা রোগ নির্ণয়ের জন্য মনট্যাক্স টেস্ট করা হয়। এবং এই রোগের জন্য কিন্তু বিসিজি টিকা দেওয়া হয়। যক্ষা রোগের জন্য মেনলি বিসিজি টিকা দেওয়া হয়, এবং এই বিসিজির পুরো নাম হচ্ছে ব্যাসিলাস ক্যালমেট গুয়েরিন। ঠিক আছে, পরীক্ষা কিন্তু আসে কোশ্চেনগুলো খুব। এবং এই যক্ষা রোগের জন্য কিন্তু ডট চিকিৎসা করা হয়। যক্ষা রোগের জন্য কিন্তু ডট চিকিৎসা করা হয়। এবং আমরা একটু আগে দেখেছিলাম যে প্লেগকে বলা হয় ব্ল্যাক ডেথ, সেরকমই হোয়াইট ডেথ বলা হয় কাকে, সেটা হচ্ছে যক্ষাকে। হোয়াইট ডেথ বলা হয় যক্ষা রোগকে কিন্তু। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ এই পয়েন্টগুলো। এই প্রতিটা লাইন থেকে কিন্তু তোমাদের কোশ্চেন আসবে। এই জন্যই তোমাদের এই গুরুত্বপূর্ণ লাইনগুলো আলোচনা করে দিচ্ছি একটা ভিডিওর মাধ্যমে। তোমরা তোমাদের ব্যাকটেরিয়া ঘটিত রোগ থেকে যত রকমের কোশ্চেন আসবে তোমরা কিন্তু এখান থেকে কমন পেয়ে যাবে। পরটা দেখি, ডিপথেরিয়া। ডিপথেরিয়াও কিন্তু একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। দেখে নি ডিপথেরিয়া জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম হলো কর্নি ব্যাকটেরিয়াম ডিপথেরি। ঠিক আছে, ডিপথেরিয়া রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম কর্নি ব্যাকটেরিয়াম ডিপথেরি। এবং এই ডিপথেরিয়া আমাদের শরীরে আক্রমণ করলে আমাদের শ্বাস অঙ্গকে আক্রমণ করে। ঠিক আছে, ডিপথেরিয়া হলে আমাদের শ্বাস অঙ্গকে আক্রমণ করে ডিপথেরিয়া। এবং এই ডিপথেরিয়ার জন্য যে টিকা দেওয়া হয় তা হলো ডিপিটি। এটা কিন্তু তোমরা খুব গুরুত্ব সহকারে দেখবে, কেন পরীক্ষায় আসে যে ডিপথেরিয়া হলে কোন টিকা দেওয়া হয়। ডিপিটি টিকা দেওয়া হয়, এর ফুল ফর্ম হলো ডিপথেরিয়া, পিতে পার্টোসিস এবং টিতে টিটেনাস। তিনটে রোগের জন্য কিন্তু এই টিকা দেওয়া হয়। ঠিক আছে, এবং জ্বর, কাশি এবং গলা ব্যথা এর প্রধান উপসর্গ। ডিপথেরিয়া রোগের প্রধান উপসর্গ হলো জ্বর, কাশি এবং গলা ব্যথা। দেখে নি পরের রোগটি সম্পর্কে, সেটা হলো টাইফয়েড। এই টাইফয়েডও কিন্তু একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ। যেহেতু আমি একটা ভিডিওর মাধ্যমে করছি, তার কারণ হলো তোমরা ব্যাকটেরিয়া ঘটিত যত রকমের রোগ আছে তোমরা এই একটি ভিডিওর মাধ্যমে পরপর পেয়ে যাবে এবং তোমাদের মনে রাখতে সুবিধা হবে। কেন, অনেক সময় পরীক্ষায় আসে যে চারটে রোগ দিয়ে দেয়, তার মধ্যে বলতে পারে যে এর মধ্যে কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ বা এর মধ্যে কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয়। তাহলে তোমরা যদি সমস্ত ব্যাকটেরিয়া ঘটিত রোগগুলো জানো তাহলে কিন্তু তোমরা উত্তরটি করতে পারবে।
ঠিক আছে, টাইফয়েড একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ দেখে নিই। সেই টাইফয়েডের জন্য দায়ী ব্যক্তিরার নাম হলো সালমোনেল্লা টাইফি। সালমোনেল্লা টাইফি হলো টাইফয়েডের জন্য দায়ী ব্যাকটেরিয়া এবং দূষিত খাদ্য এবং জল থেকে এই রোগ ছড়ায়। দূষিত খাদ্য এবং জল থেকে, মেনলি জল, জলের মাধ্যমে এই রোগ ছড়িয়ে পড়ে এক দেহ থেকে অন্য দেহে। এবং টাইফয়েড হলে আমাদের ক্ষুদ্রান্তকে আক্রমণ করে, টাইফয়েড হলে আমাদের ক্ষুদ্রান্তকে আক্রমণ করে। দেখে নিই পরের রোগটি সম্পর্কে। পরে হলো টিটেনাস বা ধনুষ্টঙ্কার, টিটেনাস বা ধনুষ্টঙ্কার রোগ। এটাও কিন্তু একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ এবং এই রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম হলো ক্লস্ট্রিডিয়াম টিটানি। ক্লস্ট্রিডিয়াম টিটানি হলো এই রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম। এবং এই রোগ হলে দাঁতে 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 লেগে যাওয়া একটি স্নায়বিক রোগ। অনেক সময় কি হয় যে স্নায়ুঘটিত কিছু রোগ আছে, দাঁতে দাঁতে লেগে যাওয়া বা এরকম ধরনের কিছু রোগ হয়, ঠিক আছে, সেন্স হারিয়ে ফেলা, এইগুলো তোমার যে স্নায়বিক রোগ আছে সেগুলো কিন্তু এই টিটেনাস বা ধনুষ্টঙ্কারের লক্ষণ, ঠিক আছে। এবং এটি আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে, ঠিক আছে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে হচ্ছে এই টিটেনাস বা ধনুষ্টঙ্কার। এবং এই রোগের জন্য কিন্তু ডিপিটি টিকা দেওয়া হয়। আগেই বলেছিলাম আমি ডিপিটি, এখানে যে টি আছে টিতে হচ্ছে টিটেনাস রোগের জন্য দেওয়া হয়। তোমরা কিন্তু এগুলো যেহেতু তোমাদের পার্ট পার্ট করে আলোচনা করে দিচ্ছি, তোমাদের মনে রাখতে সুবিধা হবে আর তোমরা কিন্তু নোটসও লিখে নিতে পারো। পরের রোগটি সম্পর্কে আলোচনা করি, সেটা হলো হুপিম কাশি। এটাও কিন্তু একটি মারণ রোগ, হুপিম কাশি। এটাও একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ এবং এর জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম হলো ব্যাসিলাস পার্টুসিস। হুপিম কাশির জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম হলো হুপিম কাশির জন্য দায়ী ব্যাকটেরিয়া ব্যাসিলাস পার্টুসিস। এবং এই রোগ কিন্তু শ্বাস অঙ্গকে আক্রমণ করে। হুপিম কাশি আমাদের শ্বাস অঙ্গকে আক্রমণ করে এবং এই জন্য কিন্তু ডিপিটি টিকা দেওয়া হয়। হুপিম কাশির জন্য কিন্তু ডিপিটি টিকা দেওয়া হয়। হুপিম কাশি বা পার্টোসিস, হুপিম কাশি বা পার্টোসিসের জন্যই হচ্ছে দেওয়া হয় এই ডিপিটি টিকা। এবং এই হুপিম কাশির প্রধান লক্ষণ হলো কি, প্রচণ্ড পরিমাণে কাশি হওয়া, ঠিক আছে। হুপিম কাশির প্রধান লক্ষণই হলো প্রচণ্ড পরিমাণে কাশি হওয়া। পরের রোগটি সম্পর্কে আলোচনা করি, সেটা হলো মেনিনজাইটিস, ঠিক আছে। মেনিনজাইটিস, আমরা জানি যে আমাদের মস্তিষ্কে এক ধরনের আবরণী থাকে, তার নাম হলো মেনিনজেস। যেহেতু মেনিনজাইটিস, তাহলে মেনিনজেসের সঙ্গেই যুক্ত কোনো রোগ হবে, ঠিক আছে। এই মেনিনজাইটিসও একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এই মেনিনজাইটিস রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম কি, সেটা হচ্ছে নেসেরিয়া মেনিনজাইটিস। নেসেরিয়া মেনিনজাইটিস হলো ব্যাকটেরিয়ার নাম যেটা মেনিনজাইটিস রোগের জন্য দায়ী। এবং কি, মস্তিষ্কের আবরণী পর্দা, মস্তিষ্কের আবরণী পর্দা মেনিনজেসে এই রোগ হয়। তাহলে বোঝা গেছে যে আমাদের মস্তিষ্কের যে আবরণী পর্দা রয়েছে যার নাম মেনিনজেস, সেই মেনিনজেসে এই রোগ আক্রমণ করে, ঠিক আছে। সেই মেনিনজেস পর্দাকে নষ্ট করে দেয় এই রোগটা, ঠিক আছে। এই রোগ মেনিনজেস পর্দাকেই আক্রমণ করে এই মেনিনজাইটিস রোগটি। তাহলে আজকে আমরা এখানে মোট 10টি ব্যাকটেরিয়া ঘটিত রোগ নিয়ে আলোচনা করলাম, যেগুলো একদম গুরুত্বপূর্ণ ব্যাকটেরিয়া ঘটিত রোগ এবং প্রতিটা পরীক্ষায় আসতে দেখা যায় এই ধরনের রোগ থেকে বিভিন্ন ধরনের কোশ্চেন। তার জন্য আমি একটি ভিডিওর মাধ্যমে সমস্ত ব্যাকটেরিয়া ঘটিত রোগের সম্পর্কে আলোচনা করে দিলাম এবং সে কোন ব্যাকটেরিয়া দায়ী এবং এর লক্ষণ কী এবং কী টিকা দেওয়া হয়, কী চিকিৎসা করা হয়, টোটাল কিন্তু আমি সমস্ত ব্যাকটেরিয়া ঘটিত রোগগুলো নিয়ে আলোচনা করে দিলাম। ব্যাকটেরিয়া ঘটিত রোগ থেকে যদি কোনো কোশ্চেন পরীক্ষায় তোমাদের আসে, আশা করি যারা ভিডিওটি দেখছো উত্তর দিতে পারবে। এরপরে কিন্তু আমরা Class-2 এবং Class-3 আলোচনা করব। এরকমভাবে যত জীবাণুঘটিত ক্লাস আমরা আলোচনা করা যায় সমস্ত আলোচনা করে দেবো আমরা। এরপরে আসবে ভাইরাস ঘটিত রোগ, তারপরে প্রোটোজোয়া ঘটিত রোগ, এভাবে যত রকমের রোগ আছে তোমাদের পার্ট পার্ট আলোচনা করে দেব। এবং প্রতিটা ক্লাস ব্যাখ্যাসহ আলোচনার পর সেই ক্লাস থেকে আমরা কিন্তু একটি MCQ ক্লাস আলোচনা করব। তা আজকে ব্যাকটেরিয়া ঘটিত রোগ হলো আলোচনা। এর পরের ক্লাসে আমরা কিন্তু ব্যাকটেরিয়া ঘটিত রোগ সম্পর্কে MCQ আলোচনা করব।
ঠিক আছে, তাহলে আজকে ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম। এরপরে আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।